কোনো প্ল্যান নেই, মনে হয় যে একটু যদি একদিন ছুটি পাই তাহলে একটু বাড়িতে কাটাবো। বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাওয়া এবং ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে যাওয়া এগুলো ইচ্ছে করে, এটা আমার ইচ্ছে করে না। ওটা ডিরেক্টরদের আর প্রডিউসারদের জিজ্ঞেস করো, ওই কেন উত্তর আমি কী করে দিই। যখন বেলা শেষের অফার আসে আমার কাছে তখন আমি ওটা করতে চাই। যে গ্রুপটাতে আমি কমফোর্টেবল হবো না আমি সেখানে যাই। সব কটা ছবি সবারই বাজেট কম, মানে বাজেট তো সবারই কম। আমি তো অ্যাকশন ফিল্ম করতে চাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম জি 24 ঘন্টা ডিজিটালে, আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন শি নিডস নো ইন্ট্রোডাকশন, আমার সঙ্গে রয়েছেন মনামী ঘোষ। কেমন আছো আগে বলো? দুর্দান্ত আছি, তার কারণ তো আই হোপ এখন সবাই জানে, তুমিও জানো, তার কারণ আমার নতুন মিউজিক ভিডিও এসছে, পুজোর মিউজিক ভিডিও আইলোমা বাড়িতে, এবং সেটার যেরকম রেসপন্স পাচ্ছি তাতে আমি দুর্দান্ত আছি। মানে ভিটামিন এম থেকে কিন্তু ভালো, মানে ভিটামিন এম এর এফেক্টটা দারুণ, কারণ এর জন্য ব্যাক টু ব্যাক ভালো ভালো কাজ আসছে। তাই হ্যাঁ, ভিটামিন এমটা তো আমিও খেয়েছি। তুমিই তো ভিটামিন এম, যেটা সবাই মানে একদম নেশার মতো নিয়ে নিয়েছে। আমি আস্তে আস্তে আমি ভাবছিলাম যে মানে ওই হয় না একটা যে কী কোয়েশ্চেন করা যায় কি, এসব ভাবতে ভাবতে আসছিলাম, তো আস্তে আস্তে আমি মনামি বলে সার্চ করেই তোমার ফার্স্টে ওই গানটা এলো, ভিটামিন এম। হ্যাঁ, তো আমি তারপরে আমি দেখছি, আমি গানটা চালালাম, গানটা চালিয়ে দেখলাম যে আমি কোনোদিনও গানটা মুখস্থ করবো বলে শুনিনি, কিন্তু প্রথম দুটো কিছুটা আমার তো নিজেরই মুখস্থ, এতবার রিলে শুনেছি বা এতবার দেখেছি। এই জন্য এই আইলো উমা বাড়িতে এটা কতটা মনামি মনের কাছাকাছি বলো? এটা আমার ভীষণ মনের কাছাকাছি। অ্যাকচুয়ালি আমরা এই গানটা করবো প্রথমে ভাবিনি, এই গানটা শুধু না পুজোর কোনো গান করব সেটারই কোনো প্ল্যান ছিল না। আচ্ছা, হঠাৎ করেই প্ল্যানটা হয়। তো গানের ওই যে প্রথম কটা লাইন যেটা আর কি হুক লাইন, সেই লাইনগুলো হঠাৎ লেখাটা আমাদের কাছে আসে, এবং তখন আমরা ডিসাইড করি যে এত সুন্দর গান এটাকে ছাড়া যাবে না, এটা করতে হবে। যেহেতু আইলো উমা বাড়িতে তো এটা পুজোরই গান, পুজোর গান, তো আমাদের হাতে ছিল মানে এই যে সময় আমরা রিলিজ করেছি সেই সময় রিলিজ করতে গেলে আমাদের হাতে ছিল মাত্র 15-20 দিন, বুঝেছো, মানে পুরোটা প্ল্যান করা, কী কে গাইবে কোথায় শ্যুট হবে সবটা। তো তার মধ্যেই প্ল্যান করা, মানে এই 15 দিনের আগে তোমাদের কাছে আর কোনো ক্লু ছিল না, তাই তো? আমরা জানতামই না যে একটা পুজোর গান করবো, ভাবোইনি, জাস্ট গানের কথাগুলো এত ভালো তাতেই আমাদের হঠাৎ ক্লিক করে না এই কথাটা, এটা ছাড়া যাবে না আর কি, এটা করতে হবে। সো তারপর প্ল্যানিং শুরু হয় এবং এখন তো রেজাল্ট সবার সামনে। তুমি এটার লঞ্চ অনুষ্ঠানে খুব ইমোশনাল হয়ে পড়েছিলে, সেটার কারণ কী? মানে সেটার কারণ বোধ হয় আমি নিজে যতটা বুঝেছি তারপরে, যে একটা তো আছে যে এই এত বড় একটা, আর এই প্রজেক্টটা দেখবে তুমি খুব লার্জ স্কেলে হয়েছে শ্যুটটা, এই এত বড় শ্যুটটা তার আগে এবং পরে সবটা মিলিয়ে, এই যে পুজোর আগে যে সময় আমরা প্ল্যান করেছিলাম সে সময় যে ডেলিভার করতে পেরেছি, এবং ওই ভিডিওটা আমি আগে প্রচুরবার দেখেছি, আমি নিজে শ্যুটিং করেছি ওই সিনগুলো এবং এডিটে দেখেছি, কালারের সময় দেখেছি, তার আগে পরে সব সময় দেখেছি, অনেকবার দেখার পরেও যখন আমি যখন লঞ্চ হলো বড় স্ক্রিনে যখন দেখলাম, এবং তখন আমি বোধ হয় অ্যাজ অ্যান অডিয়েন্স দেখলাম, জানো তো, কারণ তার আগেও আমি অনেকের কাছ থেকে মানে ইউটিউবে অ্যাকচুয়ালি সকাল 12টাতেই ওটা দুপুর 12টায় রিলিজ হয়ে গেছিলো, আমাদের লঞ্চটা হতে হতে 1টা-1.5টা এরম হয়েছে, তো ততক্ষণের মধ্যেই এমন ফিডব্যাক অনেক পেয়েছি যে যারা বলছে চোখে জল এসে গেল কি গায়ে কাটা দিচ্ছে শেষটা দেখে, তো এই ফিডব্যাকটা আসছিলো, কিন্তু আমার মনে হয়েছিল যে দর্শকের এটা হবে এই গল্পের শেষটা দেখে, কিন্তু কোনোদিন চোখের আগে জল আসেনি আর কি। ওই দিন বোধ হয় অ্যাজ অ্যান অডিয়েন্স আমি দেখলাম, মানে আমি যে ওটা যে আমার নিজের গান, মানে আমার প্রোডাকশনের গান এবং আমি ওতে পারফর্ম করেছি, এইগুলো কিছু মাথায় না রেখে একটা মিউজিক ভিডিও আমি অডিয়েন্স হিসেবে দেখছি, সেইভাবে দেখলাম, এবং সেইটা দেখতে গিয়ে বোধ হয় শেষটার সাথে ভীষণ মানে একটা কী বলবো একটা টাচ করলো কোথায় বা কানেকশান ফিল করলাম, সেইটা সেইটা একটা, আর একটা খুশির চোখের জল বোধ হয় ওটা ভেতরে ছিল, তো সবটা মিলিয়েই একটু ইমোশন। ইনফ্যাক্ট আমাদের টিমের অনেকে সৈকত ইমোশনাল হয়ে পড়েছিল, আরও অনেকে বাইরে যারা ছিল তারা ইমোশনাল হয়ে পড়েছিল, অনেক রিপোর্টার্সরা দেখলাম চোখে জল বা পরে বললো যাদেরকে খেয়ালও করিনি, তো হ্যাঁ বোধ হয় কোথাও একটা গিয়ে দর্শকের সাথে কানেক্ট করা যাচ্ছে, এবং কানেক্ট করা যাচ্ছে বলেই এত ভিউ এবং এত তুমি ফিডব্যাক পাচ্ছ ভালো। আমিও দেখছিলাম সত্যি লাস্টের দিকটা খুবই ইমোশনাল, এবং যখন দেখাচ্ছে আমি রিভিল করবো না, তাও যারা দেখবে তারা জানতে পারবে।
তুমি এই মানে যে পূজোর গান আমি বলতে পারি এটাকে, তো এই যে পূজোর গানের আমাদের তো একটা লম্বা ইতিহাস আছে এবং এবং সেই ইতিহাসটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এখন আর সেইভাবে পূজোর গান রিলিজই করে না, করলে একটা সিঙ্গেল। তো সেইটাকে কি তুমি ধরার চেষ্টা করেছো যে পূজোর গান বলতে যে একটা গান রিলিজ করা সেটাকে কি কোথাও মাথায় ছিল? অ্যাকচুয়ালি না, এইটা কিন্তু এটা মাথায় নিয়ে করা নয়, মানে যেহেতু বলছি যে গানটার কোনো প্ল্যানিং ছিল না আমাদের, হট করে হয়েছে। কিন্তু গানটা যখন আমরা প্ল্যান করলাম যে এই গানটা আমরা করব, এবার আমাদের গান কখনোই এরম হয় না, আমরা নর্মালি মিউজিক ভিডিও হলে, ছবির গান বাদ দিয়ে বলছি, শুধু মিউজিক ভিডিও হলে তখন আমরা কিন্তু দেখি যে হয়তো অনেক যেমন একটা সেলিব্রেশন হচ্ছে, গান গাইছে, নাচ হচ্ছে, পুজো হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এরমই দেখি। কিন্তু যখন আমরা প্ল্যান করলাম যে হ্যাঁ করবো, তখন ভাবলাম যে না, আমাদের গান হলে ওরকম শুধু নাচ গান হবে না। যদিও মন আমাকে সবাই নাচতে দেখতে চায়, ভালোবাসে, নাচও থাকবে, কিন্তু তার একটা কারণ থাকবে। অকারণে নাচ না, এটা মানে শুধু নাচের ভিডিও হবে না, এটার মধ্যে একটা ঘটনা থাকবে। যেমন হয়তো এখনও বম্বের কিছু কিছু মিউজিক ভিডিওতে আমরা একটা ঘটনা দেখতে পাই, ছোট্ট মিউজিক ভিডিও তার মধ্যে দেখতে পাই। এবং আগে আমরা এরকম পুজোর গান অনেক দেখতে, আমরা যারা নাইনটিসে বড় হয়েছি, তুমি যেই বলিউডের গান বলছো তখন এই পুজোর জন্যই গান তৈরি হতো, পুজোর গান হতো। আর বলিউড কেন, কলকাতাতেও হয়েছে। না না, আমি বলছি বলিউডের গানে স্টোরি টেলিং ভীষণভাবে ছিল, এখনো আছে। এখনো তুমি যদি নতুন কিছু কিছু অ্যালবামের গান দেখো সিনেমা ছাড়া, তাতেও স্টোরি টেলিং আছে। কিন্তু আমাদের কলকাতার মিউজিক ভিডিওতে গল্প বলবে এটা সত্যিই বলছি কেউ ভাবে না। মিউজিক ভিডিও মানেই লোকে হয়তো একটু প্রেম থাকলো, একটু নাচ থাকলো, একটু গান থাকলো, শেষ। কিন্তু কোনো গল্প, যে আমরা ওই জন্য এটাকে বলছি যে 3 ঘন্টার গল্প 3 মিনিটে, সো সেটা বোধ হয় আমরা সাকসেসফুলি করতে পেরেছি। কারণ এখন সবাইটাই বলছে যে 3 ঘন্টার গল্প সত্যিই 3 মিনিটে। এবং এই গানটার মধ্যে আমার মনে হয় যে সেই প্রজেক্টটাইকেই আমরা সাকসেসফুল প্রজেক্ট বলে ধরবো, যেটা মানুষকে আনন্দ দেবে, মানুষকে হাসাবে, মানুষকে নাচাবে, মানুষকে গান গাওয়াবে এবং মানুষের চোখে জল আসবে। তো আমার মনে হয় এই মিউজিক ভিডিওটার মধ্যে সব কটা আছে, শেষে মানুষের চোখে জলও আসছে আর বাকি মজা নাচ তো আছে। মানে সামহাও একটা বিস্তৃত ফর্মকে তুমি আবার বাংলা এতে ইন্ডাস্ট্রিতে তুলে আনার চেষ্টা করছো, তাই তো? দ্যাটস আ গ্রেট জব। মানে এটা সত্যি কথা বলতে আমরা যারা ওই সময়টায় বড় হয়েছি, ওই গানগুলো আমাদের এখনো মনে আছে এবং ভিডিওগুলো ভীষণভাবে মানে তাজা, মানে এখনো ওটা দেখে যে সত্যি এই জটটা আমাদের বাংলাতে সত্যি হারিয়ে গেছে। সো কংগ্রেস তোমাকে তার জন্য। থ্যাংক ইউ। আর তোমার পুজো কেমন কাটে বলো? পুজোয় তুমি কী করো? পুজোতে অ্যাকচুয়ালি কোনো প্ল্যান থাকে না, যে বছর যেরকম চলে। মানে এবছর আমার একটা গান আছে বলে হয়তো গানের প্রমোশন বা ওই সব নিয়ে অনেক বিজি থাকবো। তাছাড়া অন্যান্য বছর যখন ওই জাজমেন্টে যেতে হলো হয়তো, বা ওপেনিং করতে যেতে হলো হয়তো, মানে যেরম যেরম থাকে। কখনো যদি পুজোয় মনে হয় কিছু নেই, হয়তো অষ্টমী অবধি আছে, তারপরে আর কিছু নেই, তখন অনেক সময় এটাও প্ল্যান করি, হট করেই প্ল্যান করি যে কোথাও ওই সময়টা বেড়াতে চলে যাব বা কিছু। কারণ তারপরে লক্ষ্মী পুজো অবধি খুব একটা কাজ হয় না, কাজ থাকে না, কোনো শুটিং হয় না, তো সেটা করি। আবার কখনো কখনো দেখা যায় যে হয়তো আমি অষ্টমীর দিনই ফাঁকা বা নবমীর দিনই ফাঁকা, আবার দশমী থেকে কাজ, সেই তখন হয়তো একটা ফ্যামিলি গেট টুগেদার হলো, মানে তখনটা বাড়িতেই কাটে, হয় বাড়িতে বসে একদম রেস্ট, টিভি দেখা, সিরিজ দেখা, সিনেমা দেখা, এইসব। আর না হলে হয়তো একটা ফ্যামিলি গেট টুগেদার, সেটাও বাইরে নয়, কারোর বাড়িতে। এটাই ঠাকুর দেখতে যাওয়া হয় না, তাই তো? ঠাকুর মানে ঠাকুর দেখতে আর গেলে তো যেখানে যাবে সেখানে তো আর ঠাকুর দেখা হবে না, সবাই ঠাকুর চেনে মনে হয় দেখতে শুরু করবে। অ্যাকচুয়ালি সেটাও সত্যি কথা। কিন্তু তাছাড়াও ধরো যদি কোনো জাজমেন্ট করতে যাই, সেটাতে অনেকটা ঠাকুর দেখা হয়ে যায়, প্লাস ওইটাতে কী হয়, মানুষও বিব্রত হয়। মানে ধরো আমি কোথাও ঠাকুর দেখতে গেলাম, এবার মানুষজন এমন ব্যস্ত হয়ে পড়বে, তাদেরও একটা সেই প্যান্ডেলেরও একটা অসুবিধের মধ্যে পড়তে হয়। যদি কোনো ব্র্যান্ডের হয়ে আমি গেলাম, আগে থেকে সবাই জানলো বা কিছু, তখন ওরা জিনিসটা সামলাতে পারে সুবিধা, তখন তো যেতেই হবে, ওটা কাজ। আর তাছাড়া এখন আর ওই ঠাকুর দেখার যে ভীষণ আগ্রহ, একদিন ঠাকুর দেখতে যেতেই হবে, ওটা এখন কেমন যেন নেইও। পুজোর সময় মনে হয় যে একটু যদি একদিন ছুটি পাই তাহলে একটু বাড়িতে কাটাবো, এটা মনে হয়।
আর ছোটবেলার পুজোটা কেমন কাটতো? ছোটবেলায় কি ঠাকুর দেখতে যাওয়ার সেই এটা এখন কি একটু মিস করো? মানে একদম ছোটবেলায় আমার যেমন খুব মনে হয় যে ছোটবেলার পুজোটা খুব ভালো ছিল, মানে শান্তি ছিল, কোথাও একটা উৎসবের মেজাজ ছিল। এখন আমরা যেন সারা বছরই কিনছি, সারা বছরই ঘুরছি, সবকিছু যেন এক হয়ে গেছে। এখন আমার পুজো বললে খালি মনে হয় যে রাস্তায় খুব হ্যাঁ, শুধু পুজোর সময় না, পুজোর এই এক মাস 15 দিন আগে থেকে যা, হ্যাঁ 1 মাস 15 দিন আগে থেকে যা। হ্যাঁ, ছোটবেলার পুজোটা একদমই অন্যরকম ছিল। মানে ছোটবেলায় আমরা ভাবতাম যে কবে স্কুল ছুটি হবে, কেনাকাটি শুরু হবে, এটা। কিন্তু এখন পুজো মানেই হয়ে গেছে কাজ। মানে ইনফ্যাক্ট আমাদেরও তোমাদেরও মিডিয়ারও পুজোর সময়ই সবচেয়ে বেশি কাজ, শুনলেই কান্না পায় আমার। সো ব্যাপারটা একদম ওরকম হয়ে গেছে। ছোটবেলায় ছিল আমাদের সবারই অনেক জামা কাপড় হতো, আমরা কাউন্ট করতাম যে কার কতগুলো হলো, কম্পিটিশন হতো বন্ধুদের মধ্যে, এবং এক একদিনে কতগুলো করে জামা পরা হবে। ঠাকুর দেখতে যাওয়ার তখন একটা ক্রেজ ছিল, মানে বন্ধুদের সাথে একদিন যেতে হবে, বাবা মায়ের সাথে একদিন যেতে হবে, এসব ছিল। এখন আমি ওই জিনিসটা মিস করি না, কিন্তু আমি বলতে পারো যে ওই জিনিসটা নিয়ে কথা হলে আমি ওটা চেরিশ করি, আমার ভালো লাগা একটা। কিন্তু যদি মানে মিস করা মানে হচ্ছে আমার এখন তার মানে আবার সেই বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাওয়া এবং ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে যাওয়া, এগুলো ইচ্ছে করে, এটা আমার ইচ্ছে করে না। ওকে, ওই যে কারণটা তুমি বললে আর কি, যে এখন মনে হয় পুজোর সময় একদিন ছুটি পেলে ঠাকুর দেখতে যাব না, বাড়িতে বসে টিভিতেও দেখতে পারি ঠাকুর। এখন প্রচুর তোমরা প্রচুর ঠাকুর ঠাকুর দেখাও, তো সেইভাবে হলেও ঠিক আছে, কিন্তু বাইরে বেরোবো না। এখন জিনিসটাই উল্টো হয়ে গেছে, এখন একটু রেস্ট চাই, ছুটি ছুটি চাই। আর খাওয়া দাওয়া কী হয় পুজোর সময়? খাওয়া দাওয়া হয়, দেখে তো মনামিকে মনে হয় না ও খাওয়া দাওয়া করে, কারণ আমি তো কত বছর হিসাব করে বলতে পারবো না, কিন্তু মানে ও টেলিভিশনের ওকে যখন দেখতাম আর ওকে এখন, মানে কোনো চেঞ্জ নেই, মানে কত বছর কেটে। এটা কিন্তু সবাই জানতে চায় যে মনামির ফিটনেসের রহস্য কী, মানে ফিটনেসের রহস্য আমি নিজেও জানি না। তবে একটা কথা বলতে পারি যে আমি সবই খাই, কিন্তু রেগুলার যে খাওয়া দাওয়া সেটা আমি একটু হেলদি খাওয়ার চেষ্টা করি। হেলদি মানে কিন্তু রোগা থাকার জন্য খাওয়া নয়, হেলদি থাকা মানে ভেতর থেকে হেলদি থাকার জন্য, মানে অনেক বেশি খেয়ে নিলাম এবং শরীর খারাপ হয়ে গেল সেইটা আমি করি না। একটা মাপ বুঝে একটা পরিমিত আহার যেটাকে বলে আর কি, সেইটা করার সারা বছর চেষ্টা করি। আর আমি একটু এক্সারসাইজ করি আজকাল, তাও সেটা সবসময় নয়। আমার যেমন ভিটামিন এম এর আগে আমি প্রচণ্ড 2 মাস খুব এক্সারসাইজ করেছিলাম, কারণ ওটা একটা ওয়েস্টার্ন মিউজিক ভিডিও ছিল, তাতে একটা আমার একটা সার্টেন বডি টোনিং এর দরকার ছিল, তো সেইটার সময় আমি খুব এক্সারসাইজ করেছিলাম, যেটা আমাদের আইলুমা বাড়িতে দরকার পড়েনি। তো ওই রকম, মানে দরকার পড়লে আমি এক্সারসাইজও করি এবং খাওয়াটাও পরিমিত রাখি। তার মানে এটা নয় যে আমি পুজোর সময় খাবো, পুজোর সময় ওই একদম লুচি সাদা আলুর তরকারি থেকে শুরু হয়ে একদম সে রসগোল্লা সন্দেশ অবধি গিয়ে শেষ হবে। মানে পুজোর সময় আর নো ডায়েট, নো হেলদি ফুড? আমি হয়তো খুব বেশি, মানে আমি 10টা রসগোল্লা খেতে পারবো না কম্পিটিশন করে, একটাই রসগোল্লা খাবো, কিন্তু খাবো না। মানে সত্যি এটা মানে কমেন্ডেবল, মানে তোমার এইভাবে যে নিজেকে ধরে রাখা, এবং এটা মানে সবার ক্ষেত্রেই দরকার কিন্তু কেউ পারে না আর কি। এবং অনেকেই মাঝে মাঝে জিজ্ঞেস করে যে আচ্ছা মনামির একই রয়ে গেছে ও, আমি বলছি হ্যাঁ মনামি একই রয়ে গেছে, কিছু করার নেই। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, এই যে তোমাকে আমরা তো বড় পর্দায় দেখেছি, ছোট পর্দায় দেখেছি, তুমি ওয়েবেও কাজ করেছো, এখন মিউজিক ভিডিও করছো, তোমার কোন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি কাজ করতে ভালো লাগে? দেখো অভিনয়টা তো সব জায়গায় এক, এটা আমরা জানি, কিন্তু তোমার পার্সোনাল ফেভারিট কোন প্ল্যাটফর্ম? আমার সব প্ল্যাটফর্মই ভালো লাগে যদি কাজটা ভালো হয়। মানে এমন ছবি করতে ভালো লাগে না যে কাজটা ভালো না, আবার এমন সিরিজ করতেও ভালো লাগে না যে সিরিজটা ভালো না, বুঝেছো তো? মানে যেটার কাজটা ভালো হয়, খুব ভালো কাজ হচ্ছে, সেইটা করতেই ভালো লাগে। মানে আমাকে যদি বলা হয় যে ধরো এই একটা ছবি যেটা ভীষণ ভালো হয়েছে, ওরকম তুমি যদি আর একটা ছবি করো তাহলে ছবিটাই ভালো লাগবে, কিন্তু তার থেকে বেটার যদি কোনো সিরিজ আমি করে ফেলি তখন আমি বলবো না এই ছবিটার থেকে আমার এই সিরিজটা করতেই ভালো লেগেছে। ওটা ডিপেন্ড করে আর কি, যেমন এই মিউজিক ভিডিওগুলো, এটার সঙ্গে আমি কারো তুলনাই করতে পারবো না, এটা আবার অন্য ইমোশনাল ব্যাপার, কারণ এটা তো নিজেদের প্রোডাকশন, নিজের প্রোডাকশনের কাজ, সন্তানের মতো। তো এখন বলতে হবে যে এইগুলো করতে আমার কখনই খারাপ লাগে না, কারণ এটা 1000% দিয়ে কাজ করতে হয় সব দিক থেকে। তো যে কোনো প্ল্যাটফর্মই যেটাতে ভালো করে মন দিয়ে আমার 100% দিয়ে কাজটা করতে পারবো এবং ভালো কাজ হবে, সেটাই আমার করতে ভালো লাগে, কোনো অসুবিধা নেই।
কিন্তু তোমাকে তো বড় পর্দায় দেখতে অনেক মানে সবাই খুব পছন্দ করে, এবং তুমি যেগুলো শিবুদানন্দিতাদের সঙ্গে কাজ করেছো মানে সেই ছবিগুলো সমাদৃত হয়েছে এবং তোমার অভিনয় নিয়েও কথা বলেছে, কিন্তু তারপরেও তোমাকে সেইভাবে বড় পর্দায় আমরা পাইনি। ওটা ডিরেক্টরদের আর প্রডিউসারদের জিজ্ঞেস করো, ওই কারণে উত্তর আমি কি করে দেবো। মানে তোমার কাছে কি কাজের অফার আসে না? হ্যাঁ, কিছু কিছু কাজের অফার আসে যেগুলো হয়তো আমার পছন্দ না, আমার পছন্দ মতন কাজের অফার এলে আমি করবো। এই যে শিবুদা নন্দিতাদিদের কথা বললে, শিবুদাদের সাথে আমি অনেক দিন আগেও নন ফিকশনও প্রচুর করেছি, ডান্স রিয়ালিটি শো করেছি যখন ওরা করতো আর কি। হ্যাঁ, কিন্তু প্রথম যখন বেলা শেষের অফার আসে আমার কাছে তখন আমি ওটা করতে চাই। এটা একটা মাল্টি স্টারার ফিল্ম, একটা মানে তখন তখন মানে সবাইকেই কনভিন্স করতে হয়তো ওদের একটু সময় লেগেছে, আমাকে কনভিন্স করতেও অনেক সময় লেগেছে যে এটার মধ্যে মানে আমার সিগনিফিকেন্স কতটা থাকবে। তো সেটা সেই কনফিডেন্সটা শিবুদা দিয়েছে যে এই এই জিনিসগুলো হতে চলেছে, তো সেই কনফিডেন্সটা বোধহয় অন্যান্যরাও যদি সেরকম কিছু রোলের অফার নিয়ে আসে তাহলে ডেফিনেটলি করবো। কিন্তু আমি এখন, আমি এটা আগেও বললাম যে ছবি করতে হবে বলেই যে কোনো ছবি আমি করবো না। ওকে, সেখানে তোমার একটা, হ্যাঁ, তোমার ক্যারেক্টারটা কিরকম বা ছবির গল্প, হ্যাঁ এক্স্যাক্টলি সবটা মিলিয়ে আর কি, সবটা মিলিয়ে সেটা আমার ক্যারিয়ারে কিছু অ্যাড করবে কি না, বা আমি দর্শকের কাছে কিছু নতুন কিছু দিতে পারবো কি না আর কি। মানে দর্শক সেই আমাকে কিছু এমন একটা দেখলো যেটাতে ওটা তো দেখেইছি আগে, বা পুরনো বা যাই হোক নতুন কিছু যদি দিতে পারি বা যেটাতে প্রশংসা করতে পারবে দর্শকের থেকে ভালো লাগবে সেরকম কিছু আমার ক্যারিয়ারেও যেটা অ্যাড করবে আমি সেরকম কাজ। তোমাকে খুব একটা পার্টিতেও দেখা যায় না, তুমি কি মানে এগুলো কি খুব এ করে অ্যাভয়েড করো, মানে যে আমি যাব না বা পার্টি যাব না? না না না, আমি যেখানটা যেখানটা আমার মনে হয় আমি কমফোর্টেবল থাকবো, যে মানে ধরো যাদের পার্টি সেই গ্রুপটাতে যদি আমি কমফোর্টেবল না থাকি তাহলে আমি খুব একটা যাই না, আর যদি কমফোর্টেবল থাকি তাহলে, আর যদি নিজেদের কোনো কাজ করেছি আর কি সেটার কোনো পার্টি হলো সাকসেস পার্টি বা যাই হোক সেটাতে আমি সবসময় আছি, আদারওয়াইজ যে গ্রুপটাতে আমি কমফোর্টেবল হব না আমি সেখানে যাই। আর এই কাজ পাওয়ার ক্ষেত্রে আমি একটা, এটা অনেকের অনেকের সঙ্গে আমি কথা বলেছি রিসেন্ট টাইমে, আমি কণিনিকাদের সঙ্গে কথা বলেছি, সুদীপ্তাদের সঙ্গে কথা বলেছি, সবারই একটা বক্তব্য যে সেই রকম ভালো কাজের অফার পাচ্ছি না যেটাকে হ্যাঁ বলবো। তো এটা কেন হচ্ছে বলে তোমার মনে হয়? ইভেন পাউলিদির সঙ্গে আমি কথা বলছিলাম, পাউলিদিরও সেটাই বলছে যে দুটো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, আইদার গল্প ভালো কি ভালো নয়, ভালো হলে সেটা ঠিক মতো টাকা পাচ্ছি না মানে যেটা আমার পারিশ্রমিক, আর নইলে গল্পটা ভালো না। এই সমস্যাটা কেন হচ্ছে? মানে বাংলায় তো অনেক টাইপের কাজ হতো এবং হচ্ছে, এই সমস্যাটা কেন হচ্ছে বলো তো? তোমার কি মনে হয় কেন বছর কেন হচ্ছে? এটা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে এটা এটার ওই যেটা তুমি বললে যে ওরা বলেছে যে কেউ কেউ বলেছে যে বাজেটের যে সমস্যাটা, সেই সমস্যাটা কেন হচ্ছে সেটা তো মানে ওই ফিনান্সিয়াল দিকটা কেন হচ্ছে সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না, বাট ডেফিনেটলি এই পয়েন্টটা একটা পয়েন্ট যে বাজেট অনেকেরই একদমই নেই, মানে এরকম বড় প্রোডাকশনেরও বাজেট নেই, সো এটা একটা প্রবলেম তো আছে। এবার সেটা প্রবলেম নেইটা মানে যাদের প্রবলেম এটা তারা বলতে পারবে কেন তাদের বাজেট কম বা কি কি কারণে তারা ওই টাকাটা ইনভেস্ট করতে পারছে না সেটা তারা বলতে পারবে এইটা। আর আর আমার মনে হয় যে বাকি যে যেটা তুমি বললে যে ঠিক মতন অফার পাচ্ছে না, বাট কোনোটা হয়তো গল্প পছন্দ হচ্ছে না, কোনোটা হয়তো রোল পছন্দ হচ্ছে না, অফার নেইও অনেকের কাছে, যারা অনেক বড় মাপের অভিনেত্রী তাদের কাছেও অফার নেই, মানে এই তাহলে হয়তো ছবিই কম তৈরি হচ্ছে, এটা হতে পারে ছবি কম তৈরি হচ্ছে, আর যেটাতে ওরা হয়তো কাজ করতে চাইছে সেটার ওই যেটা বলেছে যে বাজেট হয়তো হচ্ছে না, বা কিছু খুব সুন্দর একটা গল্প সুন্দর একটা রোল কিন্তু বাজেটটা এতই কম যে সেটা করা পসিবল হচ্ছে। মানে তোমার সঙ্গেও কি এরকম হয়েছে? বাজেট কম তো হয়েইছে, এই সব কটা ছবি সবারই বাজেট কম, মানে বাজেট তো সবারই কম, মানে নায়িকাকে টাকা দিতে হলে অভিনেত্রীকে টাকা দিতে হলে এই বাজেটটা বোধ হয় আরও কমে যায়, সবাই সবার জন্যই কমে যায়। তাই জন্য এখন যারা বড় মানে যারা ধরো নিজেরা পারছে তারা নিজেরাই ছবি বানাচ্ছে, একটু ভালো করে যদি ভেবে দেখো যে তাদেরকে পে করার মতন অন্য প্রোডাকশান নেই, তারা নিজের প্রোডাকশানেরই কাজ করছে,
সো এই এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি, যে নিজেদের ছবি নিজেদেরই বানাতে হচ্ছে, এইটা একটা একটা জায়গা চলে এসছে। মানে অন্য প্রোডাকশন বড় কাউকে টাকা দেওয়ার মতন আমার মনে হয় ওই বাজেটটা এখন আর নেই। ছোটো ছোটো ছবি হয়তো হচ্ছে, কিন্তু ওই ব্যাপারটা নিজেদেরকেই করতে হচ্ছে। তুমি কী ধরনের চরিত্রে অভিনয় করতে চাও? করতে চাই, আমি তো অ্যাকশন ফিল্ম করতে চাই, এটা আমি আগেও বলেছি অনেকবার, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় ওটা করতে আমাকে কেউ কোনো দিন দেখেনি, বাট আমি নিজেকে দেখতে পাই যে ওটা ওটা আমার একটা জনার। ওকে, সো আমি অ্যাকশন ফিল্ম করতে চাই, যদি আমার কাছে ওরকম কোনো অফার আসে বা কেউ যদি বানায় করতে চাই। সেটা অনেক রকম হতে পারে, মানে সেটা ওয়েস্টার্ন অ্যাকশনও হতে পারে, আবার অনেক সময় আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল কিছু, মানে ধরো পুরনো ফাইটার বা কিছু ওরকমও হতে পারে, এটা একটা করতে চাই আমি। আর বিভিন্ন কত রকম চরিত্র আছে, মানে একই রকম চরিত্রকে ডিফারেন্টভাবে দেখানো এরকমও দরকার কিন্তু, মানে পাশের বাড়ির মেয়ে কিন্তু সেই চরিত্রটা এরকম, এই পাশের বাড়ির মেয়ে সেই চরিত্রটা এরকম, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো করলে ডেফিনেটলি দর্শকও নতুন কিছু পাবে। আর তোমার প্রোডাকশন থেকে কি কখনো ছবি করার পরিকল্পনা রয়েছে? এখনও তো ভাবিনি, দেখি ভবিষ্যতে যদি করি নিশ্চয়ই সবাই জানতে পারবে। তুমি যে অ্যাকশন ছবির কথা বলছো না, আমাদের ইন্ডাস্ট্রিতে তো এই মূলধারার ছবিটাই কমে গেছে, মানে এখন একটা মিক্স ধারার ছবি হয় যেখানে কিছু আরবান দর্শককেই কানেক্ট করতে পারে এবং সেটাই কমার্শিয়াল ছবি এবং কোথাও একটা মিলে গেছে। তো তুমি কি ধরনের ছবি দেখতে পছন্দ করো বা তোমার কি মনে হয় এই বিষয়টা যে আমাদের কমার্শিয়াল ছবি আরও বেশি তৈরি হওয়া উচিত ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য? হ্যাঁ, কমার্শিয়াল ছবির তো একটা প্রচুর বড় দর্শকও আছে, যে ওই যে হলে যাওয়া আগে সেলিব্রেট করা, নাচ বা গান বা ফাইট বা যাই হোক, বলিউডে তো সেটা প্রমাণই হয়ে গেল, তুমি বলো পাঠান আর জওয়ানের সাকসেস। হ্যাঁ, সেটার একটা কারণ একটা 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 বাজেটেরও ব্যাপার আছে, জওয়ানের যে বাজেট আছে সেটা ওই ওই জিনিসটা এখন কি হয়েছে বলো তো, দর্শক একটা জিনিস দেখে নিয়েছে, দর্শক এই যে কমার্শিয়াল ছবি কত বড় মাপের হতে পারে এটা দর্শক দেখে নিয়েছে, এবার সেই মাপটাকে যদি তুমি রিচ করতে না পারো তাহলে তখন আবার দর্শক ভালো যাবে না, বুঝেছো, তারা বলবে না এরকম তো আমরা দেখেছি বা এই। তো সেই জন্য মানে বাঙালি যে কনসেপ্ট, বাংলায় যে কনসেপ্টগুলো হচ্ছে সেগুলো সব একটু মানে যাতে মেন্টালি কানেক্ট করা যায় দর্শকের সাথে, বাঙালি ইমোশনকে নিয়ে হচ্ছে বা কোনো ছোটোখাটো ঘটনাকে নিয়ে হচ্ছে, কিছু কিছু ছবি হচ্ছে লার্জার স্কেলে ডেফিনেটলি, কিন্তু বেশিরভাগ ছবি ওই দর্শকের ইমোশনটাকে ক্যাচ করার চেষ্টা করছে, যে বাঙালি ইমোশনটা কোথায়, দর্শকের মনে হবে হ্যাঁ এরকম তো আমিও। দেখো কমার্শিয়াল ছবি হিরো ফাইট করছে এটা তো আমিও নই, মানে এটা তো সাধারণ দর্শক কানেক্ট করবে না, কিন্তু সাধারণ দর্শকের দেখতে ভালো লাগবে, এই দুটো হিরোইজমের গল্পটা দেখতে ভালো লাগবে, ওটা হচ্ছে দেখতে ভালো লাগবে, কিন্তু সেটা করতে গেলে প্রচুর একটা বিশাল বাজেট দরকার। তাহলে কী করা যায়, তাহলে হচ্ছে মানুষ যেটাকে ভাববে এইটা চরিত্রটা আমি কানেক্ট করতে পারবে, তো সেইটা বেশি করার চেষ্টা এখন চলছে, ডেফিনেটলি নিশ্চয়ই হবে আস্তে আস্তে, তো এখন বাংলা ছবির বাজেট আস্তে আস্তে বাড়ছে, সো আশা করা যায় যে বড় বড় কমার্শিয়াল ছবি হবে, নিশ্চয়ই হবে। আর শেষ প্রশ্ন তোমাকে করবো, সেটা তোমার ইনস্টা খুললেই যেটা দেখা যায় সেটা হচ্ছে তুমি প্রচুর ঘুরতে যাচ্ছ, নেক্সট কোথায় ঘুরতে যাচ্ছ বল? কোনো প্ল্যান নেই আমার, অ্যাকচুয়ালি হঠাৎ করে প্ল্যান হয়, যেমন এই মিউজিক ভিডিওটা হঠাৎ করে প্ল্যান হয়েছে, সেরকম সবটাই মানে ধরো যদি বাইরে যাই যাতে যেগুলোতে একটু ভিসা করতে টাইম লাগে সেই ভিসা করার টাইমটা রেখেই আমার প্ল্যান হয়, তাছাড়া আর কি, সেই জন্য আমাকে বেশি দামের টিকিট কাটতে হয়, আজ আজ টিকিট কেটে এক সপ্তাহ পরে যদি তুমি যাও ফ্লাইটের টিকিট তাহলে অবভিয়াসলি তোমার বেশি খরচ হবে, তো কিন্তু আমার প্ল্যান কখনোই মানে কখন যে আমি ছুটি পাবো এক সপ্তাহ বা দু সপ্তাহ, আর আমি একটু বেড়াতে গেলে কোথাও নতুন জায়গায় গেলে একটু বেশি দিনের জন্যই যাওয়ার চেষ্টা করি, যে বারবার হয়তো ওই জায়গাটায় আর যাওয়া হবে না, তো সেই জন্য আমার এখন কোনোই প্ল্যান নেই, আবার হঠাৎ প্ল্যান হবে হঠাৎ চলে যাব। তাও কোথায় ঘুরতে যাওয়ার বাকি আছে আর কোথায় কোথায় যাওয়ার? প্রচুর জায়গা বাকি, যাওয়ার ইচ্ছা আছে সারা পৃথিবী। লাস্ট কোথায় কোরিয়া গেছিলে? তাই লাস্ট কোরিয়া গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ, আর আই লোভার জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।